الرحمن الرحيم. [SpeakerB] دموع سبيل مريح، تنا هدايا صاحي كي تستريح، وقل الدعاء الخفي الصريح. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. অসায়লে তুলে মোয়ায়েলেন বি ইন মোহাম্মেদ ওয়ালেহি ওহি ও আহ লেবাই তিহি আজমাইন সুধির দর্শক শ্রীতা বাই বোনের আসেলে মুয়াইলাইকুন ওরাহমেদুল্লাহিত আলাহ ও বর কাহাতু স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায় আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দোয়া করছি মহান মনিবের কাছে ইসলাম শিক্ষা অনুষ্ঠান দেখা ও শোনার ভিতর দিয়ে আল্লাহ যেন আমাদের দিনের এলিমকে আরও বাড়িয়ে দেন আমাদের আমলকে যেন আল্লাহ তালা মণ্ডিত করে দেন আমাদের ইমানটাকে যেন আল্লাহ আরও মজবুত করে দেন ভাই বোনেরা আজ সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বিষয়টা হচ্ছে সৈয়দিনা ঈসা ইবনে মারিয়াম আল্লাহিস আল্লাহ রব্বুল্লাহ আলমিন হজরত মারিয়াম আলাইহিসাল্লাতুয়ালাম এবং ওনার প্রাণ প্রিয় সন্তান হজরত ইসা আলাইহিসালুয়ালাম দুজনেরই জন্ম ছিল আসলেই মিরাকুল মরিয়াম আলাহি সাল্লা সালামের মা হাজর হান্না তিনি যখন বৃদ্ধা হয়ে গিয়েছিলেন সন্তান প্রসবের কোনোই সম্ভাবনা নাই বৃদ্ধা বয়সে মূলত মহিলারা সন্তান লাভ করেন না সন্তান ধারণের ক্ষমতা তাদের শেষ হয়ে যায় আল্লাহ চাইলে কি না পারেন তিনি তো সেই আল্লাহ যিনি মৃত ডালে ফুল ফুটাতে পারেন মৃত গাছে পাতা দিতে পারেন তিনি সে আল্লাহ মারিয়াম আলাইহি সাল্লা সালামের মা যখন প্রেগনেন্ট হলেন তখন খুশিতে একেবারে আত্মহারা শেষ বয়সে তিনি পেয়ে যাচ্ছেন খাঙ্খিত একজন সন্তান বেবি ছিলেন মারিয়ামের মাহান্না হয়তো তার ঘরে আল্লাহ তালা একটা পুত্র সন্তান দিবেন যা ছাওয়া হয় তা তো পাওয়া যায় না সকল সময় উনি প্রাণ প্রিয় সন্তানের অপেক্ষায় হতে পারে একটা ফুটফুটে ছেলে সন্তান বাট আল্লাহর প্লান ছিল ভিন্ন হান্নার ঘর্বে আল্লাহ তালা দিলেন একজন কন্যা সন্তান তো মারিয়ামের মা হান্না যখন সন্তান প্রসব করলেন সন্তান সন্তান প্রসবের পূর্বেই মারিয়ামের মা করলেন আল্লাহ তুমি আমার গর্বে যে সন্তান দিয়েছ এই সন্তান প্রসব হওয়ার পরে আমি আমার এই প্রিয় সন্তানটাকে তোমার পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসের লুক আফটার জন্য খিদমত করার জন্য আমি মান্নত করলাম তো সন্তান পাওয়ার পরে মারিয়ামের মাহান্না যে মান্নতটা করেছিলেন যে বাসায় আল্লাহ রাবুল আলমিন তার কথাটা হান্নার কথাটা অ্যাকজাক্টলি قرآن আল্লাহ তালা জায়গা করে দিয়েছেন إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم سورة آل عمران بويتريش نمبر آياتي আল্লাহ তালা মারিয়ামের কথাটা এভাবে উল্লেখ করছেন ইদ কালা তিমরা আত ইমরান ইমরানের স্ত্রী মারিয়াম আলাই সালাতাম বললেন রব বি তুলাকা মারব বাতনে আমার পেটের ভিতরে গর্ভের ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানটা মহার্ররণ ফেল মিন্ন ইন্ন কান্তেসামিয়াল আলিম আমি আমার সন্তানটাকে মান্যত করলাম তোমার পবিত্র গড়ের খিদমতের জন্য তুমি আমার তরফ থেকে আমার সন্তানকে তোমার গরের খাদিম হিসেবে তারা তুমি কবুল করে ফেলো মঞ্জুর করে ফেলো হান্নার ঘরের সন্তান মারিয়াম যখন প্রসব হলেন উনার মান্যত অনুযায়ী উনি রেখে আসলেন কন্যা সন্তান হওয়ার পরেও বাইতুল মুকাদ্দাসের একটি পার্শ্বে ছোট্ট একটা রুমের ভিতরে রেখে আসলেন সেখানে মরিয়াম আলহি সালাতসালাম বড় হতে লাগলেন তো মরিয়াম আলাই সালাতামকে মাঝে মধ্যে হজরত জাকারিয়া আলাই সালাতাম দেখতে যেতেন মরিয়াম আলাই সালাতামের কাছে আল্লাহ রব্বাল আলমিন জিব্রাহিলাতলামকে দিয়ে খাবার রাইখা যেতেন তো বাইতুল মুকদ্দাসের পাশে একটা ঠাকুর রান্না কোনো ব্যবস্থা নেই কোথেকে খাবার পাবেন হাজরতে মারিয়াম আল্লাহ রাবুল্লাহ আলমিন বিভিন্ন ধরনের ফল ফ্রুট দিয়ে ভর্তি করে দিতেন মারিয়াম আলাইতুয়ালামের কামরাটা রুমটা তো আনসিজনাল ফ্রুট দেখে জাকারি আলাইতুয়া সালামের সমাজের মধ্যে জিজ্ঞেস করতে মারিয়াম রে এখনো এই ফলের সিজন না এই ফল তোমার রুমে কোথেকে আসলো রে মারিয়াম মারিয়াম বলতেন হা দিল্লা এই ফ্রুটটা আসছে আল্লাহর তরফ থেকে আল্লাহ রাবুল আলমিন তিনি তার কুদরত থেকে আমাকে এই ফলগুলার ব্যবস্থা করে দেন হ্যা জামিন দিল্লা। আনসিজনাল মৌসুম সারা এই ফলগুলো আল্লাত মারিয়ামের রোমের ভিতরে জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিতেন তো বড় হচ্ছেন একবার মারিয়াম আলাই সাল্লা সাল্লাম গোসলের জন্য একটু বাহিরে গেলেন পর্দার ভিতরে মারিয়াম আলি সাল্লাত সাল্লাম গোসল করছেন এমনই মুহূর্তে মানে মারে সাল্লাতুয়াল্লাম দেখলেন একজন পুরুষ মানুষ মারিয়াম আম দেখে তো সারপ্রাইজ তিনি ভাবলেন আমি তো কোনো পুরুষের সাথে দেখা করতে চাই না এটা আমার চিন্তাও না কল্পনাও না তুমি কে সেই পুরুষ আমার সামনে এসে হাজির তিনি বললেন আমি হচ্ছি আল্লাহর দূত জিব্রিল الله رب العالمين ما كي ايه جبرايل عليه الصلاة والسلام مريم عليه الصلاة والسلام مركا تشكي چوبوا ايه إذ قالت الملائكة يا مريم إن الله استفاك وتخرك واستفاك على نساء العالمين

দুনিয়ার শ্রেষ্ঠ মহিলাদের ভিতরে একজন শ্রেষ্ঠ মহিলা হিসাবে আলাতা তোমাকে চয়েস করেছেন ইন আল্লাহস্তফা কি ওয়া তর কি ওয়াস্তফা কে আলা নিসা ইল্লামিন ও মরিয়াম আল্লাহ রাব্লা আলামিন তোমাকে পবিত্র করেছেন আর সমগ্র বিশ্বের উপরে সমগ্র বিশ্ববাসীর মধ্যে সমগ্র মহিলাদের ভেতর থেকে আল্লাহ তালা তোমাকে চুজ করেছেন আল্লাহর মাহবুব বান্দি হিসাবে আল্লাহর প্রিয় বান্দি হিসাবে আল্লাহ তালা তোমাকে চয়েস করেছেন তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমাকে প্রায়োরিটি দিয়েছেন তোমাকে মর্যাদা সম্পন্ন করেছেন আল্লাহ তালা ও মারিয়াম যেহেতু আল্লাহ রাব্বাল আলমিন তার মাহবুব বান্দি হিসাবে তোমাকে চয়েস করেছেন কবুল করেছেন আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুনিয়ার অন্যান্য মহিলাদের ভিতর থেকে তুমি হচ্ছে শ্রেষ্ঠ মহিলা ইউ আর দ্য বেস্ট উইমেন ইন সাইট অফ আল্লাহ ও মারিয়াম ইয়া মারুয়া মু কোন ছিলে রব বিকি যদি ওর কে ই এবার হাজরাতে জিব্রাহিরা লাইসলা তো সালা মারিয়া কে বললেন ও মারিয়াম এবার তুমি তোমার রবের আনুগত্যে তুমি জাপিয়ে পর তুমি তোমার রবকে তুমি চেষ্টা করো তুমি তোমার রবকে তুমি রুকু করো বিকজ তোমার রব তোমাকে পিউরিফাইড করেছেন পবিত্র করেছেন তোমার রব তোমাকে মনোনীত করেছেন বিশ্বের শ্রেষ্ঠ মহিলা হিসাবে আর ও মারিয়ান তুমি তোমার রবের উদ্দেশ্য রুকু করো চেসদা করো চেসদাতে লুটিয়ে পড়ো বিকজ ইউ আর দা চুজন পার্সন বাই আল্লাহ উমেন এবারিয়াম সালাতামকে একঠার পরে আরেকটা গুড নিউজ দিতেছেন জিব্রআল আলহিসালু আসসালাম বিকজ মারিয়াম ওয়াজ ডাইরেক্টলি গাইডেড বাই জিব্রিল আলহিস সালাতাম আল্লাহ রব আলিন জিব্রিলকে দিয়ে গাইড করছেন সান্ত্বনা দিচ্ছেন গুড নিউজ দিচ্ছেন হজরত মারিয়ামকে যিনি ছিলেন আই ইসা আলাইহি সাল্লা সাল্লামের মা এবার জুব্রাইল আলহি সালাতাম মারিয়ামকে বলছেন সেকেন্ড দাপে اذ قالت الملائكه يا مريم ان الله يبشرك بكلمه منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والاخره ومن المقربين ও ইউকালি মুন্না শফিল বলছেন মারিয়াম রে ও মরিয়াম ইন আল্লো হায়ুবা শিরোকি আল্লাহ তালা তোমাকে একটা গুড নিউজ দিচ্ছেন বিকালী মাতি মিন হুস মুহুল মাসিয়া এই সব তার কালিমা তার বাক্য একটা নবজাতক সন্তানের তুমি আল্লাহর তরফ থেকে একটা সন্তান লাভ করবে আল্লাহ তালা তোমাকে একটা সন্তান দিবেন যার নাম হবে আল আলমসিহ ইসাবনু মারিয়াম নাম রাইখা দিলেন আল্লাহর তরফ থেকে জিব্রাইল আলাই সালাম ও মারিয়াম তোমার গোরে আল্লাহ তালা একটা সন্তান দিবেন তাও ছেলে সন্তান আর ওই সন্তানটা হবে মাসি মাসি মানি মাসা মুছে দেওয়া অর্থাৎ তোমার সন্তান কোনো কিছু মুছলে পড়ে একটা ভিন্ন রূপ ধারণ করবে অর্থাৎ মুসা ঈশা আলহি সালাম অন্ধ মানুষের চোখটাকে মুছে দিলে জন্মান্ধ লোক দৃষ্টি ফিরে পেত ঈসা আলাইহিসাল্লা তালাম কুষ্ঠ রোগীকে হাত দিয়ে মুছে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত এই জন্য একটা লকব হচ্ছে আলমাসিয়া আর নামরাই কে দিলেন তার নাম হবে ঈসা আব্দি মারিয়াম তার নাম হবে মারিয়ামের পুত্র ঈসা অনেক সময় বাবার নামে সন্তানকে বলা হয় অমুকের পুত্র আবদুল্লার পুত্র আব্দুর রহমানের পুত্র জাকারিয়ার পুত্র মায়ের পুত্র বলা হয় না বাট একক্ষেত্রে আল্লা তালা ঈশার নাম রেখে দিলেন ঈসা ইবনে মারিয়াম মারিয়ামের পুত্র ঈসা ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়া মিনাল মুকাররাবিন জিবরিল বললেন রে ও মারিয়াম আল্লাহ তালা তোমাকে যে সন্তান দিবেন এই সন্তানটা দুনিয়া হবে সম্মানিত আখেরাতে হবে সম্মানিত আর তোমার এই সন্তানটা আল্লাহর মুকাররাবিন বান্দাদের নিকটবর্তী হবে আল্লাহর কাছে যারা থাকবে আল্লাহর ক্লোজ যারা হবে আল্লাহর প্রিয় যারা হবে তাদের অন্তর্ভুক্ত হবে তোমার এই প্রাণপ্রিয় সন্তান তোমার সন্তান দুনিয়ার সাধারণ কোনো সন্তানের মতন হবে না তার কিছু গুণ থাকবে তার কিছু বৈশিষ্ট্য থাকে তার কিছু কোয়ালিটি থাকবে অমারিয়ান তোমার সন্তানটা ওয়া ইউ কালিমুন অ্যাফিল মাহ ওয়া ওয়া মারিয়াম রে তোমার যে সন্তানটা তোমার সন্তান তো সে একেবারে ক্রেনুলো থেকে জন্মের পরেই সে কথা বলা শুরু করবে সন্তান জন্ম নেওয়ার পরে কয়েক মাস অতিবাহিত হয় কথা বলতে বাট তোমার সন্তান আইসার বেলায় তা হবে না তোমার সন্তান সে আলার মকর্বিন বন্দা যারা তাদের অন্তর্ভুক্ত হবে সে দুনিয়া মহা মহাসম্মানিত হবে আর ও মারিয়াম তোমার সন্তান আইসা সে জন্মের পরেই কথা বলা শুরু করবে আর অমিনা মারিয়াম রে তোমার সন্তান তো আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হবে হাজরতে জিব্রাইল নিজের সন্তানকে এই সকল জিব্রাইল আসলাত সালাম মারিয়ামের সন্তানের ওই সমস্ত গুণাবলীর কথা ইনফর্ম করলেন মারিয়ামকে মারিয়াম তো এই সমস্ত গুড নিউ শুনে মোটেই খুশি না আল্লাহ তালা মারিয়ামকে এমন একটা সন্তান দিচ্ছেন মারিয়াম ওই সমস্ত গুড নিউজ শুনে মোটেই খুশি না কেন তিনি তো কোনো বিবাহিত মহিলা না তার তো কোনো হাজব্যান্ড নেই কোনো পুরুষ তাকে কোনোদিন স্পর্শও করে নাই উইদাউট এনি হাজব্যান্ড শি ইজ গনে গেট এ সান হাউ ইজ ইট পসিবল ছাড়া একটা সন্তান পাইবেন মারিয়াম যতই সন্তানের তারিফ করছেন মারিয়াম ততই চিন্তায় পড়ে গেছেন হোয়াটসঅ্যাপ আমি কোন বিপদে পড়তে যাচ্ছি আমার হাজব্যান্ড নেই আমি বিবাহিত না আমার গর্বে যদি একটা সন্তান চলে আসে তাহলে মানুষের কাছে আমি কেমন করে মুখ দেখাবো লোকেরা কি বলবে

খلقه মিন তুরাবিন ফামাকালা লাহুকুন ফায়াকুন ইন্ন মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম ঈসা আর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছেন কে ছিলেন আদমের বাবা কে ছিলেন আদমের মা নো উইদাউট এনি ডাড উইদাউট এনি মাম আল্লাহ ক্রিয়েটেড আদম আলাইহি সালাতাম মা ছাড়া বাবা ছাড়া আল্লাহ রাবুল আলমিন আদম আলাইহি সালাতামকে সৃষ্টি করেছেন তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা বলেছেন জাস্ট ও খুন হও ভাইয়া খুন আদম হয়ে গেছেন তো আল্লাহর কাছে ঈশার দৃষ্টান্ত আদমের মতন আল্লাহ যদি হজরতে আদমকে বাবা চারা তৈরি করতে পারেন মা চারা তৈরি করতে পারেন সেই আল্লাহর পক্ষে হজরতে ঈসাকে বাবা চারা শুধু মায়ের ভিতর দিয়েই আল্লাহ তালা সৃষ্টি করতে পারেন এটা আল্লাহর জন্য সম্ভব এটা আল্লাহর জন্য সম্ভব অ্যান্ড এটা যৌক্তিক তালা যদি আদমকে মা এবং বাবা ছাড়াই সৃষ্টি করতে পারেন তাহলে ঈসাকে বাবা ছাড়া মায়ের ভেতর দিয়ে সৃষ্টি করতে পারেন এটা আল্লাহর জন্য সম্ভব আল্লাহর জন্য কিছু করতে হলে আল্লাহর যুক্তির কোনো প্রয়োজন হয় না পরামর্শের কোনো প্রয়োজন না কারো অ্যাডভাইসের কোনো নিড হয় না প্রিয় ভাই ও ছোট্ট একটা ব্রেকের পরে পরবর্তীতে কি ঘটেছিল মারিয়ামের জীবনে কেমন করে ঈসা আলাইহিসসালাতু ওয়াস জন্ম নিলেন পুরো আলোচনাটাই করব ইনশাল্লাহ সাথে থাকবেন আপনি আমাদের ওয়া আলাইকুম ورحمه الله

أجمعنا سيدنا حضرت عيسى عليه الصلاة والسلام سلام عيسى وهو آخر الرسل قبل نبينا محمد رسول الله صلى الله عليه وسلم عمد جي يا رسول الأجيامدر بيونو براجى رسول عيسى عليه الصلاة والسلام তো কথা বলছিলাম জিব্রাহল আলিহিস্লাম হাজরত মারিয়ামকে যতই গুড নিউজ দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে মহাসম্মানিত একজন সন্তান দান করবেন যিনি হবেন একজন মহাসম্মানিত ব্যক্তিত্ব যিনি হবেন আল্লাহ রাব্বাল আলমিনের অত্যন্ত মকারর্বিন একজন বান্দা যিনি ছোটোবেলায় কথা বলবেন যিনি হবেন একজন নবী ও রেসুল সবগুলি কথা শোনার পরেও মারিয়াম এজন্যই খুশি হন নাই যে তিনি একজন সন্তান লাভ করবেন উইদাউট এন হাজব্যান্ড বাট রাবুল আলমিনের প্লান আল্লাহ তালা তাকে একজন সন্তান দিবেনই কোন হাজব্যান্ড ছাড়া উনি খুশি থাকুন আর বেজার থাকুন সেটা আল্লাহর মহাপ্লান এবার জিব্রাহিলাম ফু দিলেন আল্লাহর তরফ থেকে ফু দেওয়ার পরে একটা ফুৎকার দিলেন ফুৎকার দেওয়ার পরে মারিয়াম আলাই সালাতুয়া সালাম প্রেগনেন্ট হয়ে গেলেন নর্মালি একজন মহিলার প্রেগনেন্সি এটা ফ্লাশ হতে এটা প্রকাশ পেতে কয়েকটা মাস অতিবাহিত হয় ধীরে ধীরে তার শারীরিক আকৃতি পরিবর্তন হয় কিন্তু মারিয়াম সালামের এটা ছিল সম্পূর্ণ ভিন্ন জিব্রাহি সাল্লাম ফুটকার দেওয়ার পরেই যেন পরিপূর্ণ প্রেগনেন্ট হয়ে গেলেন হায়রতে মারিয়াম সাল্লাম এখন তিনি মহালজ্জায় পরে গেলেন আহারে আমি কেমন করে আমার শারীরিক এই আকৃতিটা মানুষের কাছে প্রকাশ করব মানুষ তো এটা দেখলেই আমাকে কোয়েস্টান করবে উইথ ও মারিয়াম কি প্রবলেম ও মারিয়াম তুমি কেমন করে প্রেগন্যান্ট হয়ে গেলা তুমি তো বিবাহিত কোনো মহিলা না আমি কি জবাব দিব মানুষকে আল্লাহ রাবুল ঘটনাটাই উল্লেখ করছেন না আমি আর এই বাইতুল মুক্ত আশেপাশেই থাকবো না আমি যেখানে কোন মানুষের কোনো অস্তিত্ব নাই নীরবে নিবৃত্তে এমন একটা স্থানে যায় চলে যাব যেখানে মানুষ আমাকে আমার শারীরিক এই আকৃতিটাও দেখবে না আমাকে অযথা কোনো কোয়েশ্চেন করে ডিস্টার্ব করবে না আমি চলে যাবো একটা নীরব জায়গায় জিব্রাহিল আলাইসাল্লাহু গাইডেই চলে গেলেন একটা নীরব জায়গাতে হাল মাখাবু ইলাজি নিমিত্ত কাব্লা হা হাজরতে মারিয়াম আলাই সালাতাম যখন নির্জন স্থানে একটা খেজুর বাগানের পাশে গিয়ে অবস্থান করলেন যেখানে কোনো মানুষের নড়াছড়া নেই দেখা সাক্ষাৎ নেই নীরব একটা নিস্তব্ধ জায়গা একটা খাজুর বাগান সেখানে চলে গেলেন আল্লাহ আমি তো প্রেগনেন্ট লুকে যাই বলু সন্তান প্রসব হওয়ার পরে তো লোকের আমাকে একেবারে আঁকড়ে ধরবে ও মারিয়াম কে এই সন্তানের বাবা কিভাবে তুমি এই কাজটা করলা আমি লোকদেরকে কি আনসার দিব বল্লাহ এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমি যদি মারাই যাইতাম তাহলে আমি এত লজ্জিত হইতাম না যদি আমার মত হয়ে যেত আমার নাম নিশানা যদি একেবারে মুছে যেত এটা আমার জন্য হয়তো বেটার হতো এই লজ্জা থেকে

খাবার নেই পানি নেই মারিয়াম আলহি সালাতু পায়ের নিচ থেকে আল্লাহ রাবুল আলমিন জর্নার তৈরি করে দিলেন সুস্বাদু পানির ব্যবস্থা করে দিলেন অর্ডার করলেন এই খাজুর কাছে তুমি নাড়া দাও তুমি দেখতে পাবে স্বচ্ছ খাজুর জরে আসতেছে তোমার কাছে মারিয়াম আলাই সালাতাম খাজুর গাছে একটু নাড়া দিলেন ঠপ ঠপ করে সুস্বাদু খাজুর পড়তে লাগলো নিচ থেকে পানি উঠতে থাকলো মারিয়াম আলাইহিস করলেন খাজুর খেলেন তৃপ্তি সহকারে হাজরত মারিয়াম আলহি সালু আসালাম তৃষ্ণা এবং নিবারণ করলেন। এবার প্রসব হয়ে গেলেন হজরত ঈসা আলাইসালাম আল্লাহ রাব আলমিন বললেন মারিয়াম রে তুমি যখন তোমার সন্তানকে নিয়ে তোমার কওমের কাছে যাবে গোষ্ঠীর লোকদের কাছে যাবে তোমার এলাকায় চলে যাবে অবশ্যই লোকেরা তোমাকে ধরবে যে সন্তানটা পাইলে কোথেকে তখন তুমি কোনো কথা বলবা না রে মাইয়াম তুমি তোমার সন্তানের দিকে ইশারা করবা যে তোমরা আমাকে জিজ্ঞেস করছো কেন ওই সন্তানের বাবাকে তোমরা ওই সন্তানটাকে জিজ্ঞেস করো তুমি কোনো কথা বলবা না তুমি ইশারা দিয়ে দেখাবা যে তুমি রোজা আমাদের যুগের রোজা হচ্ছে শরীয়তের রোজা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আমরা রোজা রাখি আর সেই সময়ের মানুষের সেই সময়ের শরীয়তে রোজা ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা না বলে রোজা রাখা কোনো কথা না বলা তো জিব্রিলের মাধ্যমে আল্লাহ তালা মারিয়ামকে জানিয়ে দিলেন মারিয়াম তুমি লোকদেরকে বলবা ইশারা করবা যে টক বিকজ আই এম ফাস্টিং أسألهم، اتكلموا santan ke tar فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك سوء وما كانت أمك بغيا সন্তান নিয়া খুলের সন্তানু আসালাম তার কৌমের লোকের কাছে গেলেন তার এলাকার লোকের কাছে গেলেন যাওয়ার পরে ঠিকই লোকেরা মারিয়ামকে ও মারিয়াম তুমি তো এত বাদ মহিলা না তোমার মা বাবাও এত বাদ মহিলা ছিলেন না তোমার ভাইও এত বাদ না ও মারিয়াম তুমি এই দুর্ঘটনা কিভাবে গোঠাইলা। একজন হাজবেন্ড ছাড়া তুমি একজন সন্তানের জন্ম দিয়া ফেললা কত বড়ই না অন্যায় তুমি করে ফেললা কিভাবে তোমার পক্ষে এটা সম্ভব তুমি এত ভালো জাত বংশের মানুষ তুমি কেমন করে এই দুর্ঘটনা ঠিকই আল্লাহর হুকুম অনুযায়ী মারিয়াম ইশারা করলেন ওই সন্তানের দিকে ইসার দিকে যে আমি কেন বলবো তোমরাও সন্তানকে জিজ্ঞেস করো কে তার বাবা লুকেরা বলবো ও তোমার কি মাথায় দোষে দর্ষে আমরা কেমন করে কথা বলবো এই নবজাতক বেবির সাথে যে জাস্ট বর্ন হয়েছে জন্ম নিয়েছে হাউ পসিবল হি উইল টক সে উত্তর দিবে কে তার বাবা এটা কেমন করে পসিবল ও মারিয়াম তুমি এটা কি বলছো আল্লাহ رب العالمین ঈসার জবান খুলে দিলেন জাস্ট নিউ বর্ন বেবি সুন্দর একটা বয়ান দিলেন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন জাস্ট নিউ বর্ন বেবি ঈসা কি ছিল তার ভাষণ قال اني عبد الله اتاني ওজা وجعلني نبيا وجعلني مباركا اينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا عيسى يقول إني عبد الله أمي هوتشي الله الغلام أمي هوتشي الله الربان سليف الله إني عبد الله وآتاني الكتاب وجعلني نبيا أما كي كتاب ديا هوتشي أما كي نبي بانا نوهيتشي أمي الله الربان دا دزمين أم دا الله

আমি প্রতিষ্ঠা করব নামাজ কায়েম করব। যতদিন আমি বেঁচে থাকবো নামাজ করবো আল্লাহ রাবুল আলমিন যখন মুসার সাথে ঈশার সাথে ডাইরেক্ট কথা বলেছিলেন তখন আল্লাহ তালা বলেছিলেন ঈশা রে আমি হচ্ছি আল্লাহ আর আমি ছাড়া কোনো মাহ নাই আমার এবাদতি করবা নামাজ কায়েম করবা আমার স্মরণের জন্য আর জন্মের পরে ঈশা বলছিলেন ও আসানি বিশ্বালাতি ও জাকাতি মাদুম তু হাইয়া আমি যতদিন বেঁচে থাকবো এই জমিনে নামাজ প্রতিষ্ঠা করব জাকাত প্রতিষ্ঠা

জন্মে আমার মৃত্যুতে আমার উত্থানে সকল সময় আমার উপরে আল্লাহর তরফ থেকে সালাম আল্লাহ রাবুল্লাহ আলমিন ইসা আলাহি সালাত সালামের জন্মটা ছিল একটা মজেজা আল্লাহর তরফ থেকে তার জীবনটাও একটা ময়াজেজা সকল নবী রাসুল চলে গেছেন কেউ জীবিত নেই জীবিত আছেন হজরতা তার অনুসারীরা তার প্রতিবেশীরা মানুষেরা ঈসা আলাই হত্যা করতে চেয়েছিল আল্লাহর প্লান ছিল ভিন্ন কোন মানুষ দ্বারা তাকে হত্যা করাবেন না তুলে নিয়েছেন মাওলার সান্নিধ্যে হজরত ঈসাকে আবার ঈসা আলাহি সালাতু ফিরে আসবেন ইনশাআল্লাহ এটা মুমিনদের বিশ্বাস ঈসা আল্লাহ আল্লা মুবারক বানিয়েছেন আমাদের নবী হচ্ছেন রহমত আলমিন বিশ্ব মানবতার জন্য রহমত আর ঈসা বলছেন আমি হচ্ছি আল্লাহর তরফ থেকে মুবারক মুহাম্ম খান মুহাম্মদুর রাসূল উল্লাহ রহমেন লীলা আল আহিসা রুহুল্লাহ মুবারকান লীলা আলামিন মুহাম্মদুর রসুল্লাহ হচ্ছেন বিশ্ব মানবতার জন্য রহমত আর রিসা আলাইহিসাল্লাতুয়া সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার জন্য মুবারক এজন্য নবীদের রঙ্গে রঙিন হতে নবীদের চরিত্রে চরিত্রবান হতে হবে ঈসা আলাই সালাম আলামিন ঈসা আলাই সালাম মুবারাক ছিলেন অন্ধ মানুষদের জন্য হাত মুছিয়ে দিতেন অন্ধ মানুষ চুপ ফিরে পেত কুষ্ঠ রুগীদের শরীরে হাত বুলিয়ে দিতেন কুষ্ঠ রুগীরা ভালো হয়ে যেত মানুষের সাথে সুন্দর আচরণ করতেন মানুষের সাথে বদ্র ব্যবহার করতেন এটা ছিল নবী ও আখলাকুর রসুল মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে সৌজন্যমূলক আচরণ করা মানুষের সাথে হাসি মুখে কথা বলা মানুষকে সাহায্য করা এটা হচ্ছে আখলাকুল নবী আখলাকুল আম্বিয়া ও আখলাকুর রসুল নবী রসুলের আখলা ওজা আইলানী মুবারকান আমি যেখানেই থাকবো আমি সেখানেই মানুষের জন্য হব মোবারক মুবারকান লিল মজলুম ফাইয়ান সুর আপনি মানুষের জন্য মুবারক হবেন মজলুমের জন্য মুবারক হবেন তাকে জুলুম থেকে হেফাজত করে ওই মুবারকুন মাল জাহিলে লেফাই আলি মু আপনি আমি মানুষের জন্য মোবারক হব যারা জাহিল তাদেরকে ইলিম দিয়ে আল্লাহ তালা আপনাকে আইলিম দিয়েছেন আল্লাম তালিমি ওল বায়ানী ও তাফসির ইলিম আল্লাহ আপনাকে দিয়েছেন এটাকে নিয়ে গড়ে বসে থাকার জন্য না আল আল্লামুলি তালিম যা শিখেছেন মানুষকে শিখান আল্লামুলি তবলীগ দিনের তাবলিগ করেন আল্লামুলি তফসির দিনের কোরআনের তাফসির করেন জাহিল যারা আছে তাদের জন্য আপনি মুবারক হবেন তাদেরকে ইলিম দিয়ে ও মুবারকালিমে মাজলুমি ফাইয়ান সাহা যারা জালিম হবে তাদের জন্য আপনি মুবারক হবেন তাদেরকে নসিহত করে মুবারকুন মাকুল্লি আহাদিন মাস সকল মানবতার জন্য আপনি মোবারক হবেন নট অনলি ফর দ্য মিন নট অনলি ফর দ্য মুসলিম নট অনলি ফর ইউর নেইবার নট অনলি ফর ইউর ফ্যামিলি মেম্বার্স আপনি মোবারক হবেন মুসলমানের জন্য ও মুসলমানের জন্য আপনার প্রতিবেশীর জন্য বাহিরের লোকদের জন্য আপনি মোবারক হবেন আপনার কলিকের জন্য আপনি মুবারক হবেন আপনার আত্মীয়র জন্য। আপনি মুবারক হবেন আপনার মা বাবার জন্য আপনি ব্লেসিং হবেন আপনার সন্তান সন্ততির জন্য আপনি মুবারক হবেন আপনার ফ্রেন্ড বন্ধুর জন্য এটা হচ্ছে নবীদের চরিত্র এটা হচ্ছে রাসুলদের চরিত্র হ্যাঁ নাবার লীলা

যদি শুধু মুহাম্মদুর নবী রাসুল হিসাবে জানেন আর ইসাকে নবী হিসাবে জানেন না ইউ আর নট দ্য বিলিভ আপনি ইমানদার হতে পারবেন না তাহলে ইমানদার হতে হলে ইমানের দাবি হলো সকল নবী নবীর উপরে ইমান আনতে হবে ঈসা ওয়াজ দা প্রফেট অফ ঈসা ওয়াজ দ্য অফ আল্লাহ নব দেন দ্য প্রফেট অ্যান্ড দ্য রাসুলের উর্দে ছিলেন না তিনি ছিলেন নবী আর রাসুল

আমাদের আকিদা এবং বিশ্বাস হলো ঈসা আলা সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী এবং রাসুল তিনি আল্লাহর কোনো সন্তান ছিলেন না আল্লাহর কোনো সন্তান নেই এবং হতে পারে না আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই ঈসা আলাহিসাল্লাহ সাল্লামকে কেউ মারতে পারে নাই তিনি নন এখনও ঈসা আলাইসাল্লাহ সাল্লাম আল্লাহ রাবাল আলমিনের জিম্মায় জীবিত আসেন কেয়ামতের আগে জমিনে আসবেন নর্মাল জীবনযাপন করে দিনে মুহাম্মাদিকে বাস্তবায়ন করে এই পৃথিবীতে সংসার করে নর্মাল মৃত্যু লাভ করবেন এটাই হচ্ছে আমাদের আকিদা এটাই হচ্ছে আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বাল আলমী যেন নবী রাসুলদের ব্যাপারে সঠিক আকিদা দারণ পোষণ করার তৌফিক আমাদেরকে দান করেন ঈশা যেমন মুবারক ছিলেন আমরাও যেন মুবারক হতে পারি আল্লাহ রাব্বাল জন্য যেন আমাদেরকে সেই তাফিক আর যোগ্যতা তার কুদরত থেকে আমাদেরকে নসিব করেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন ইমানের সাথে রাখেন ইসলামের সাথে রাখেন ও সালামুক রহমতুল্লাহি